নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি শ্রীখণ্ডের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। শ্রীখণ্ড খেতে কিন্তু সকলেই ভীষণ পছন্দ করে ভীষণই টেস্টি একটা খাবার আমি এই শ্রীখণ্ড আজ বাড়িতে বানিয়েছি কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আসুন তাহলে আমার আজকের এই শ্রীখণ্ডের রেসিপিটা দেখে নেওয়া যাক শ্রীখণ্ড বানানোর জন্য এখানে দেখুন আমি সাড়ে সাতশো দুধ দিয়ে দই বানিয়ে নিয়েছি আর এই শ্রীখণ্ড বানানোর জন্য ফ্রেশ দইটা ব্যবহার করবেন তাহলে শ্রীখণ্ডের টেস্ট ভীষণই ভালো হবে দইটা তো এইভাবে ব্যবহার করা যাবে না দই থেকে জলটা ঝরিয়ে নিতে হবে তার জন্য একটা বড় বাটি নিয়ে নিয়েছি এর ওপরে আমি একটা পরিষ্কার সুতির কাপড় বিছিয়ে দিলাম এবার এর মধ্যে আমি সম্পূর্ণ দইটা ঢেলে দেব ফ্রেশ দই দিয়ে শ্রীখণ্ড বানালে তার টেস্ট কিন্তু ভীষণই ভালো হয় এবার এই কাপড়টা একটা পুটলির মতো করে তৈরি করে একটু উঁচু জায়গায় ঝুলিয়ে রাখবো যাতে দইয়ের যে জলটা আছে সেটা সম্পূর্ণ ঝরে যায় তিন থেকে চার ঘন্টা এইভাবে ঝুলিয়ে রাখবো বা যতক্ষণ না জলটা ঝরা বন্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু ঝুলিয়ে রাখতে হবে দইয়ে কিন্তু একটু জল থাকলে হবে না দেখুন এবার আমি শ্রীখানটা তৈরি করবো আমি দইটাকে প্রায় তিন ঘন্টা মতো ঝুলিয়ে রেখেছিলাম সম্পূর্ণ জল বেরিয়ে গেছে দেখুন দেখেই বুঝতে পারছেন দইটা থেকে কিন্তু সম্পূর্ণ জল বেরিয়ে গেছে এবার এই জল ঝরানো দইটা একটা বড় বাটির মধ্যে নিয়ে নিলাম এবার এটা একটু ফেটিয়ে নেব জল ঝরে দইটা পুরো একটা চাকার মতন হয়ে গেছিল সেটা একটু ভেঙে নিলাম এবার এর মধ্যে কিছু জিনিস আমি মেশাবো প্রথমেই দিয়ে দিচ্ছি দুধের সর বাটা এটা কিন্তু অপশনাল ইচ্ছে না হলে বাদ দিতে পারেন দিলে দারুণ লাগবে খেতে দুধের সর যদি না থাকে তাহলে আপনারা ফ্রেশ ক্রিমেরও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো চিনি মিষ্টিটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন ঈষ উষ্ণ দুধের মধ্যে আমি একটু কেশর ভিজিয়ে রেখেছিলাম সেটা এবার একটু দিয়ে দিচ্ছি এবার এই সব কিছু দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নেব দইটা এই দইয়ের টেক্সচারটা হবে পুরো ক্রিমির মতো নাহলে কিন্তু ভালো লাগবে না দইয়ের মধ্যে যদি দলা দলা থাকে তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না দেখুন সম্পূর্ণ মিশিয়ে নিয়েছি এবার কিছু ড্রাই ফ্রুটস দেব। তার জন্য আমি নিয়েছি কাজু বাদাম কুচি আমন্ড কুচি আর পেস্তা কুচি এবার এগুলো আমি এর মধ্যে মিশিয়ে দেবো সব কিছুই অল্প অল্প করে দিচ্ছি এখানে আমি বলে রাখি আমি এখানে গুঁড়ো দিয়েছিলাম কিন্তু কোনো কারণে ভিডিওটা স্কিপ হয়ে গেছে আপনারা অবশ্যই গুঁড়ো দেবেন গুঁড়ো দিলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে এবার এই সব কিছু দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে এবার এটা আমি সার্ভিং বলে সার্ভ করে নেব এখানে আমি তিনটে সার্ভিং বোল নিয়েছি তার মধ্যে আমি এবার শ্রীখণ্ডটা দিয়ে দিচ্ছি এই শ্রীখণ্ড বানাতে কিন্তু সময়ের একদমই প্রয়োজন হয় না খুব অল্প সময় তৈরি করে নেওয়া যায় শুধুমাত্র দইটা তৈরি করে দইয়ের জল ঝরিয়ে নিলেই হবে বাকি প্রসেসটা করতে একদমই সময়ের প্রয়োজন হয় না আর খেতে তো অসাধারণ লাগে এবার এর ওপর থেকেও আমি কিছু ড্রাই ফ্রুটস কুচি দেবো তাহলে দেখতেও ভালো লাগবে খেতেও ভীষণই ভালো লাগবে প্রত্যেকটা বাটির ওপরে দেখুন একটু দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস কুচি এবার আমি দিয়ে দিচ্ছি কেসার কেসার যদি আপনার কাছে না থাকে বাদ দিতে পারেন এটা যে দিতেই হবে তার কোনো মানে নেই কিন্তু দিলে দেখতে ভালো লাগে দুধের সর বা ফ্রেশ ক্রিম এটা না দিলেও চলবে দেখুন আমার সার্ভিং বলে সার্ভ করা হয়ে গেছে এবার আমি এগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখবো তারপরে ঠান্ডা ঠান্ডা সার্ভ করে দেব তৈরি হয়ে গেছে আমার আজকের শ্রীখণ্ড কত সহজে বাড়িতে তৈরি করে নেওয়া যায় খেতে অসাধারণ লাগে গরমের দিনে এরকম ঠান্ডা ঠান্ডা শ্রীখণ্ড খেতে কিন্তু দারুণ লাগে দই থেকে যে জলটা ঝরিয়ে নিয়েছি ওই জলটা কিন্তু ফেলে দেবেন না ওই জল দিয়ে আপনারা আটা মাখতে পারেন বিভিন্ন রকম রান্নায় ব্যবহার করতে পারেন জলটাও কিন্তু ভীষণই উপকারী খাওয়া আমার আজকের এই শ্রীখণ্ডের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আর আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিও দেখে থাকেন তাহলে আপনি চাইলে ফেসবুক পেজটাও ফলো করে রাখতে পারেন আপনারা ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ